আমি বক্তব্য করতে করতে কোরআন হাদিসের আলোকে মুক্তাজায়ে হালকে খেয়াল করতে গিয়ে নেগেটিভ পজিটিভ সূক্ষ্ম পয়েন্টের কথাগুলো বোঝাতে গিয়ে আপনাদেরকে হয়তো বলবো শুকরের গোশত খাওয়া জায়েজ কি বললাম আরে ভাই বলুন না ভয় নেই অত শুকরের গোশত খাওয়া কি বলেছি জায়েজ বলেছি হারাম বলিনি কিন্তু জায়েজ বলেছি আপনারা সকলে জানেন ইসলাম ধর্মে শুকরের গোশত খাওয়া হারাম আমিও জানি 22 বছর ধরে কোরআনের তাফসীর পড়াচ্ছি ছেলেদের জানি না আমি নিজে একটা কোরআনের কোরআনকে নিয়ে গবেষণা করে একটা বই লিখছি কিতাব লিখছি তাফসীর লিখছি আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক আমার লেখা কোরআনের ব্যাখ্যা যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন আমি হয়তো আর বাপ পৃথিবীতে থাকব না অন্ধকার নীরব নগরে চলে যাব কিন্তু আজকের এই ব্রেনটা একটু ঘুরিয়ে দিয়ে বাস্তব জিনিসটা ঢুকিয়ে দিয়ে যাচ্ছি ব্রেনে আপনাদের জানানো হয়েছে কোরআনে শুকরের গোশত খাওয়া হারাম বাস এইটুকুই আপনারা খালি জানেন চলুন দেখি এই টোটাল কোরআনের ভিতরে শুকরের গোশত হারাম লেখা আছে মোট চার জায়গায় কোন কোন জায়গায় বলে দিচ্ছি দুই নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল আহমাল খিনজির শুকরের গোশত হারাম ছয় নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা তিন নম্বর আয়াত হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল আহমাল খিনজির শুকরের গোশত হারাম আট নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত উল্লাজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইবিয়াত আমহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামা মাসফুহা ওয়াল আহমাল খিনজির শুকরের গোশত হারাম চার নম্বর কোথায় লেখা আছে 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল আহমাল খিনজির এই টোটাল কোরআনের ভিতরে চার জায়গায় লেখা আছে শুকরের মাংস ভক্ষণ করা হারাম আপনাদের জানা মতে শুকরের মাংস ভক্ষণ করা হারাম কোরআন থেকে প্রমাণ পেয়েছেন পেয়েছেন তো তাহলে আপনাদের জানাটা পেয়ে গেছেন তাই তো এবার বাকি আছে আমারটা প্রমাণ করা তাই না শুনে নিন হাতে তো টাইম নেই এক্সাম্পল অন্যদিকে দিতাম তো যাক শুধু মূল কথাটাই বলে দিই কোরআনে যেখানে যেখানে শুকরের মাংস ভক্ষণ করা হারাম লেখা আছে প্রথম পাঠে হারাম আছে আর দ্বিতীয় পাঠটা পড়ি দ্বিতীয় পাঠে কি লেখা আছে শুনো ও ভদ্রলোকটা ঘুমোচ্ছে নাকি বাবা ঘুম পাচ্ছে ঘুম পেলে উঠে চলে যাবে বাবা সূক্ষ্ম ওয়াজের জায়গা সূক্ষ্ম ওয়াজের জায়গা এই জন্য আমি এসে জিজ্ঞাসা করেছিলাম গ্রামটা শিক্ষার হার কতটা এই জন্যই জিজ্ঞেস করেছিলাম যদি শিক্ষার হার কম যেখানে হয় সেখানে কেসা কাহিনী বলি ডবল এম এ পাস লোকরে বাবা ভারত সরকার এমনি মেডেল দিল না ইতিহাসের ওয়াজ করব একটা কেসা কাহিনী ধরবো দু ঘন্টা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স কিন্তু কোনো লাভ হবে না আর যেখানে দেখি শিক্ষার হার বেশি সেখানে আমাকে করতে হয় কি ধর্মটাকে প্রেজেন্টেশন দিতে হয় অন্যভাবে ঠিক না ঠিক বাবা একটু মাথায় রাখুন কোরআনের যেখানে যেখানে লেখা আছে শুকরের মাংস খাওয়া হারাম প্রথম পাঠে আছে হারাম দ্বিতীয় পাঠে এবার পড়ছি কোরআনে আল্লাহ নিজেই বলছেন ফামানিদ তুররা গাইরা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহে এর বাংলা বানিটা কি সহজ ভাষায় বলছি আল্লাহ বলছে বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের মাংস ছাড়ার কোনো খাবারই নেই জান বাঁচানোর জন্য খাবি আমি আল্লাহ তোর জীবনে কোনো গোনা লিখব না তাহলে বোঝা গেল কি এমনি এমনি শুকরের গোশত খাওয়া হারাম মাংস খাওয়া হারাম কজটা কি কারণটা কি মুকাইয়াতটা কি টাইমিংটা জানতে হবে জান বাঁচানোর জন্য তখন খাওয়া যায় এই টাইমিংটা জানতে হবে আজকের এই টাইমিংটা জানে না বলে বাবা বক্তায় বক্তায় মারামারি করে আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি করে ঠিক না বেঠি আমি বক্তব্য করতে করতে কখনো বলবো মদ খাওয়া জায়েজ যারা মাল করাছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ এই এতদিন পরে একটা পারফেক্ট বক্তা এসেছে তাই না বাপেরা মদ খাওয়া হারাম কোরআনে চার জায়গায় আছে কোথায় কোথায় তাড়াতাড়ি কোথাও চার জায়গায় কোন কোন জায়গায় বলে দিচ্ছি দুই নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা এস আলু না কেন খমরি ওয়াল মাইসির উল ফিমা ইসমুন কবির ও মানাফিউল নাস মদ হারাম দ্বিতীয় মদ হারাম কোথায় লেখা আছে
7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরা নাম সূরা মায়দা 90 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু মদ হারাম 4 নম্বর মদ হারাম কথা লেখা আছে 7 নম্বর পারা 3 নম্বর 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা নাম সূরা মায়দার 91 নম্বর আয়াত ইন্নামা ইয়ুরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ মদ হারাম 4 নম্বর মদ হারাম কথা লেখা আছে 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত পান্তম সুকারা মদ হারাম তো আপনাদের জানা মতে কোরআনে চার জায়গায় মদ হারাম লেখা আছে প্রমাণ পেয়েছেন পেয়ে গেছেন এবার আসুন ওষুধ খান টনিক খান কাশি সিরাপ খান দেখবেন আপনি হাজি সাহেব মানুষ হজ থেকে বাড়ি ফিরেছেন শরীরটা ভালো যাচ্ছে না তমলুকের একটা বড় ডাক্তারকে দেখিয়েছেন ডাক্তার লিখে দিয়েছে চারটে সিরাপ লিখেছে চারটে সিরাপ দুপুরে খাবার পরে চারটে সিরাপ খাবেন আর রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে চারটে সিরাপ খাবেন চারটে সিরাপ দেখবেন এক নম্বর সিরাপটার গায়ে লেখা আছে 50% অ্যালকোহল অ্যালকোহল হালাল নয় হারাম একটার গায়ে লেখা আছে 50% আরেকটার গায়ে লেখা আছে 30% কত হলো 80% আরেকটার গায়ে লেখা আছে 40% কত হলো 120% আরেকটার গায়ে লেখা আছে 30% কত হলো 150% অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি হাজি সাহেব লোক কি বলে খাচ্ছেন বিসমিল্লাহ আগে সাফি বিসমিল্লাহ আগে কাফি আল্লাহর নাম নিয়ে অ্যালকোহল যুক্ত ওষুধ খাচ্ছেন কারণ টাইমিংটা জানতে হবে জান বাঁচানোর জন্য খেতে হচ্ছে ডাক্তার বলে দিয়েছে না খেলে আপনি তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন তাহলে বোঝা গেল কি টাইমিংটা জানতে হবে এই জন্যই ও বেচারা একটু ঘুমাচ্ছিল তাই আমি ওখানে বলেছিলাম বাবা ঘুমাবেন না উঠে যাবেন কেন যখন আমি বলেছিলাম মদ খাওয়া জায়েজ ওর ঘুমটা ভেঙে গেছে আর যখন বলেছি কখন জায়েজ তখনও তো ঘুমাচ্ছিল সকালবেলা চলে যাব চায়ের দোকানে মাচায় বসে বসে বলবে দুধ ওয়াজ করলো মলি সাহেব এসে সারা জীবন মদ হারাম শুনলাম এ লোক মদ হালাল করে দিয়ে চলে গেল এই জন্যই আজকের সর্বনাশটা মুসলমানদের বাপেরা একটু গবেষণা করুন আমার অনুরোধ আপনাদের কাছে পড়াশোনা করুন চলো এবার আসছি আল্লাহর পরিচয় কথা বলেছিলাম চারটে কি কি আল্লাহ নিজেই বলছে কুল কি বললাম কুল কুল নয় কয় হস্যউলা কুল কয় বয় হস্যউলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে একটা কুল মানে বলো একটা কুল মানে গেলো বা খাও দেখেছেন আল্লাহ বললেন কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ সে আল্লাহ হলো একক আল্লাহ ওয়াহিদ নন আল্লাহ আহাদ ওয়াহিদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যার দুই হয়ই না সুবহানাল্লাহ বলা গেল না এবারে আসছি আল্লাহুস সামাদ আল্লাহ হলেন অমুখপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক না বেটি তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউই নেই কি বললাম তার সমকক্ষ কেউ নয় নয় কেউই নেই আমার ভাষাটা ফলো করুন হ্যাঁ একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই শুধুই তুমি এবার আরবিতে ব্যাখ্যাটা করি শুনে নিন আবাদা ইয়া আবুদ মানে ইবাদত করা না আবুদ মানে আমরা ইবাদত করি কা মানে তোমার না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ কি করলেন ওই কাপটাকে আগে করে দিলেন দিয়ে কি বললেন মফুল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আছে না বাবা ইয়াকা নাবুদুর মানে কি আমরা তোমারই ইবাদত করি তোমার ইবাদত নয় কোন বক্তা যদি ওই আয়াতের মানে করে
আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে শ্রোতাও যাবে 12টা বেজে কিছু বুঝে আসছে বাবা আমার কথা আপনাদের আপনারা কিছু বুঝতে পাচ্ছেন ভাববেন বাড়িতে গিয়ে এরপরে আসছে সৃষ্টিকর্তার বায়োডাটাটা বলে দিলাম